এই বর্ষার সময়ে ঘরে বসে থেকে মন চায় বিভিন্ন ধরনের পিঠা খেতে। এখন যেহেতু পাকাতালের সিজন, তাই পাকাতাল দিয়ে পুলি পিঠা তৈরি করলে কেমন হয়? যেমন ভাবো তেমনই কাজ। আজ তৈরি করে দেখাবো তালের ভাপা পুলি পিঠা। যারা পুলি পিঠা ডিজাইন করতে পারেন না, তারা খুব সহজে এই দুইটি পদ্ধতিতে পুলি পিঠা তৈরি করতে পারবেন। আজকের ভিডিওতে নারকেল দিয়ে গোলাপ ফুল পিঠা তৈরি করে দেখাবো। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো কথা না বাড়িয়ে চলুন দেখে আসি দুইটি ডিজাইনের পুলি পিঠা। এখানে আমি নিয়েছি 1 কাপ ভিজা চালের গুঁড়া। আপনারা চাইলে কিন্তু আটা বা ময়দা দিয়েও এই পিঠাটা তৈরি করতে পারবেন। এখানে আছে 1 কাপ তালের রস বা পিউরি, 1/2 কাপ আছে নারকেল কুড়ানো, 1/4 কাপ আছে চিনি, আর 1/8 চা চামচ আছে লবণ। এখন এগুলোকে আমি মিক্স করে তারপর কী করবো সেটা দেখিয়ে দিই, মানে ডো তৈরি করব। তো চুলায় একটি প্যান বসিয়ে সেই তালের রসটা দিয়ে দিলাম, আর 2 টেবিল চামচ দিয়ে দিলাম নর্মাল পানি। যেহেতু তালের রসটা অনেকটাই ঘন, এজন্য এটা জাল করে নেওয়ার জন্য আমি আরও 2 টেবিল চামচ পানি অ্যাড করে দিলাম। এখন অপেক্ষা করব বলক চলে আসা পর্যন্ত। এখন যে চিনিটা আমি রেখেছিলাম সেখান থেকে 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম, বাকিটা রেখে দিলাম নারকেলের পুর যখন বানাবো তখন দেওয়ার জন্য। তো বলক চলে আসার পরে আমি চালের গুঁড়াটা দিয়ে দিব, দিয়ে এভাবে একটু চারিদিকে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 2 মিনিটের জন্য। যেহেতু এটা শুকনো চালের গুঁড়া না, এটা কিন্তু খুব বেশি সময় লাগবে না, তো আমি 2 মিনিট এটাকে ঢাকনা দিয়ে ঢেকে তারপর ঢাকনাটা উঠিয়ে নিলাম। এখন খুব ভালোভাবে এটা মিশিয়ে নিব। আপনাদের যদি শুকনো চালের গুঁড়া হয় তাহলে চুলার আঁচটা একদমই লো করে দিয়ে 5 মিনিটের মতো রেখে দিবেন, তাহলে কিন্তু চালের গুঁড়াটা সিদ্ধ হয়ে যাবে। আমার যেহেতু এটা ভিজা চালের গুঁড়া আর ফ্রিজেই ছিল, এই জন্য কিন্তু মাত্র 2 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনাটা উঠিয়ে এটা খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন চুলাটা কিন্তু অফ করে দিয়েছি, দিয়ে এখন এটাকে রেস্টে রেখে দিবে 5 মিনিটের জন্য। তো এদিকে আমি নারকেল এবং চিনিটাকে চুলায় বসিয়ে দিলাম, এটাকে জাল করে চিনি এবং যে নারকেলটা আছে এটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখানে কোনো রকম পানি দেওয়ার দরকার নেই, চিনি থেকে কিন্তু এমনিতে পানিটা বেরিয়ে আসবে। তো নারকেলের পুরটা এভাবে করে তৈরি করে নিব। আপনারা চাইলে কিন্তু পাটালি বা গুড় দিয়েও তৈরি করে নিতে পারেন, তো আমার কাছে ওটা ছিল না, এই জন্য আমি চিনি দিয়ে পুরটা তৈরি করে নিলাম। তো এখন নামিয়ে নিব। এটা কিন্তু একটু নরম থাকতে নামিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরে একটা শক্ত হয়ে যাবে। তো 2-3 মিনিটের মতো জাল করে নিলেই হবে। এখন যে ডোটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা খুব ভালোভাবে হাত দিয়ে 2-3 মিনিট মতে নিয়ে তারপর এটাকে একটা রুটির শেপ করে নিব। আমি হালকা একটু ময়দা দিয়ে কিন্তু এটা বেলে নিয়েছি। এখন একটা কৌটার মুখ দিয়ে এটাকে এভাবে রোল করে কেটে নিব। আপনাদের কাছে যদি কুকি কাটার থাকে তাহলে সেটা দিয়ে কেটে নিতে পারেন, আর যদি না থাকে তাহলে কিন্তু প্লাস্টিকের যে কোনো এরকম বয়ামের মুখ নিয়ে এটা কেটে নিতে পারেন। যারা পুলি পিঠা ডিজাইন করতে পারেন না তাদের আজকের ভিডিওটি অনেক উপকারে আসবে, কারণ এখানে একদমই সহজ পদ্ধতিতে পুলি পিঠার ডিজাইনটা করে দেখাবো এবং কীভাবে গোলাপ ফুল পিঠা তৈরি করবেন সেটাও দেখিয়ে দিব। তো এখানে আমি কয়েকটা যে রুটি তৈরি করে রেখেছি সেটা আমি নিয়ে নিব। মোট এখানে 4টা রুটি নিয়ে নিলাম। তো এভাবে এক একে সাজিয়ে দিলাম। আমি প্রথমে গোলাপ ফুল পিঠাটা তৈরি করে দেখাবো। যেহেতু নারকেলের পুর দিয়ে নারকেলের ভাপা পুলি পিঠা তৈরি করবো, এই জন্য কিন্তু আমি অবশ্যই এখানে নারকেলটা দিয়ে দিব। তো অল্প করে এই মাছ বরাবর নারকেলের পুরটা দিয়ে দিলাম। এই রুটিটা একটু বড় সাইজের হলে কিন্তু গোলাপ ফুলটা আরও সুন্দর হয়, বাট আমার কাছে এরকম সাইজের মুখটাই ছিল, এই জন্য আর বড় করতে পারিনি। তো এখন এভাবে করে সবগুলো রুটি এক সাইড থেকে আর এক সাইডে নিয়ে এভাবে লাগিয়ে দেব, তারপর এক সাইড থেকে এটাকে মুড়িয়ে নিব। আপনারা স্ক্রিনে দেখে হয়তো বুঝতে পারছেন যে আমি আসলে কাজটা কিভাবে করছি। তো এভাবে করে হাত দিয়ে এক সাইড থেকে আর এক সাইডে নিয়ে যাবেন, দেখবেন যে খুব সহজে কিন্তু গোলাপের পাপড়ি যেমনটি হয় গোলাপ ফুল ঠিক সেরকম একটা শেপ এসে যাবে। তো দেখুন কত সহজে কিন্তু গোলাপ ফুলটা তৈরি হয়ে গেল।
এটা কিন্তু চাইলে আপনারা ভেজেও নিতে পারবেন, তবে ভেজে নেওয়ার সময় অবশ্যই উপরে এই যে নারকেলের পুরটা আছে সেটাও কিন্তু ভাজা হয়ে যাবে, তাই চাইলে এটা ভাপে দিয়ে তৈরি করা সব থেকে ভালো হবে। তো আজকে কিন্তু আমি ভাপ দিয়ে পুলি পিঠাগুলো তৈরি করে নিব। তো আমি আরও একটা ছোটো সাইজের পিঠা তৈরি করে নিলাম, মানে গোলাপ ফুল পিঠা। এখন দেখিয়ে দিব কোনো রকম হাতে ডিজাইন ছাড়া, মানে অনেকেই কিন্তু ডিজাইন করতে পারে না পুলি পিঠা, এমনকি আমিও কিন্তু পুলি পিঠাটা খুব বেশি ডিজাইন করতে পারি না। এই জন্য অলরেডি আমার চ্যানেলে কিন্তু চামচ দিয়ে খুব সুন্দরভাবে পুলি পিঠা ডিজাইন করা আছে, আর আজকে আমি এভাবে করে ডিজাইন করে দেখাবো। কাঁটা চামচ দিয়ে আমার চ্যানেলে পুলি পিঠা ডিজাইন করা আছে, ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে নেবেন। তো একটা রুটের উপরে বেশ কিছুটা পরিমাণ নারকেলের পুরটা দিয়ে দিলাম, দিয়ে তার উপরে আরেকটা রুটি দিয়ে খুব ভালোভাবে এটাকে এভাবে সিল করে নিব। অবশ্যই কিন্তু এটা খুব ভালোভাবে করে নিতে হবে। এখন একটা চামচ দিয়ে চামচের পিছন সাইড দিয়ে এভাবে একটু মুড়িয়ে নিব। দেখুন কত সহজে সুন্দর একটা ডিজাইন হয়, আর যারা হাত দিয়ে ডিজাইন করতে পারেন তারা তো অবশ্যই খুব সুন্দরভাবে হাত দিয়ে ডিজাইন করে নেবেন, আর যারা কিনা ডিজাইন করতে পারেন না তারা অবশ্যই এভাবে করে পুলি পিঠাটা ডিজাইন করে নিতে পারেন। চাইলে কিন্তু কাঁটা চামচ দিয়ে চারি সাইড দিয়ে একটু দাগ কেটে নিতে পারেন, সেটাও কিন্তু দেখতে খারাপ দেখা যায় না। তো এভাবে করে আমি বাকি যে পিঠার রুটি বানিয়ে রেখে দিচ্ছিলাম সেটা এভাবে করে তৈরি করে নিলাম। তো ছোটো সাইজের আমি কিছু রুটি এভাবে তৈরি করে রেখেছিলাম সেটাও সেমভাবে তৈরি করে নিব। আর যদি ময়দাটা বা ডোটা একটু নরম হয়ে থাকে তাহলে হাতে একটু আটা বা ময়দা লাগিয়ে নেবেন। তো এভাবে করে আপনারা কিন্তু চাইলে চামচ দিয়েও পিঠাটা তৈরি করে নিতে পারেন, এটাও কিন্তু দেখতে খারাপ দেখা যায় না। তো একটা পিঠা আমি এভাবে তৈরি করে দেখালাম। এখন একটা পাত্রে উঠিয়ে নিলাম সবগুলো পিঠা। তো ভাপ দেওয়ার জন্য অলরেডি আমি কিন্তু রাইস কুকারে পানি বসিয়ে দিয়েছি, এখন রাইস কুকারের উপর যে স্টিমারটা আছে তার উপরে বাকি পিঠাগুলো সব দিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু নিচে একটা কাপড় বিছিয়ে দিতে পারেন, বা এভাবে দিলেও কিন্তু কোনো রকম সমস্যা হবে না। মাত্র 3 থেকে 4 মিনিট এটা ভাপে রেখে দিলে কিন্তু হবে। তো আমার পানিটা কিন্তু অলরেডি ফুটে ওঠার পরে আমি এই স্টিমারটা দিয়ে দিব, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করবো প্রায় 4 মিনিটের মতো। পানিটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু পিঠাগুলো ভিজে যাবে। এই পদ্ধতিতে পিঠা তৈরি করলে একদমই কিন্তু নরম তুলতুলে হয়, এটা ঠান্ডা হওয়ার পরেও কিন্তু একদমই নরম থাকে, আর ভিতরটা কতটা সফট সেটাও একটা কেটে আপনাদের মাঝে শেয়ার করব। আর দেখুন দেখতে কতটা আকর্ষণীয় হয়েছে, ছোটো বড়ো সবাই কিন্তু খুব বেশি পছন্দ করে এরকম ধরনের পিঠা। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।